हेलो एवरीवन, अस्सलामु अलैकुम, वेलकम बैक टू माय चैनल। अपनारा सबाई केमन आछेन आमाके अवश्य कमेंट्सर माध्यमे जानाबेन। आल्लाहर रहमते आपनादेर दोयाय आमी जान्नातुल अनेक भालो आछि। तो प्रतिदिनेर मतोई हाजिर हये गेलाम नतुन एकटि ब्लग निये। आशा करि आमार आजकेर ब्लगटि आपनादेर काछे अनेक भालो लागबे। ब्लगटि शुरु करार आगे आपनादेर काछे आमार एकटाई रिक्वेस्ट थाकबे, प्लिज सम्पूर्ण ब्लगटि देखे एकटि लाइक दिबेन। তো প্রতিদিনের মতোই দুপুরের রান্নার জন্য প্রস্তুতি চলছে, সব কিছু কেটে গুছিয়ে নেওয়া হয়েছে। তো এখন মা রান্নাঘরে চলে এসেছে রান্না করতে। তো আজকে আমার ব্লগের মাধ্যমে আপনাদের সাথে একটা খুশি সংবাদ শেয়ার করব। খুশি সংবাদটি হচ্ছে আমার এই ছোট্ট চ্যানেল পিডি ব্লগার জান্নাতুল দেখতে দেখতে 3000 সদস্যে পা দিয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমত, আপনাদের সবার সহযোগিতা এবং আমার মায়ের সাপোর্টে আজকে এতটুক পর্যায়ে আসতে পেরেছি। তো প্রথমে আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া জানাচ্ছি যে আল্লাহ আমাকে, আমি কিন্তু প্রচুর অসুস্থ, এই অসুস্থতা শরীর নিয়েও কিন্তু আমার পক্ষে কোনো মতেই ভিডিও দেওয়া সম্ভব না, কিন্তু আমার মা আমাকে অনেক অনেক সাপোর্ট করেছে। দেখা যায় যে আমার শরীর এতটাই অসুস্থ লাগে যে আমি শুয়ে থাকি, তো মা যখন রান্না করতে নেয় বা কোনো কাজ করতে নেয় তখন আমাকে ডাক দেয় যে একটু ভিডিও কর, ভিডিও করে দে, প্রতিদিন দে। তো আসলে মায়ের ঋণ তো আর কোনো দিন শোধ করা যায় না। তারপরও বলছি, আমার মা আমাকে যদি এতটুকু সহযোগিতা না করতো তাহলে আমি আপনাদের মাঝে এভাবে প্রতিদিন ভিডিও দিতে পারতাম না, এতটা শরীর অসুস্থ নিয়েও। তো মায়ের অনুপ্রেরণায় আমি কাজ করে যাচ্ছি, আপনাদের সবার সহযোগিতা কামনা করি। আমার মায়ের, আমার মা আমাকে নিয়ে যে স্বপ্নটা দেখছে যে না, মা এতটুকু বুঝতে পারছে যে প্রতিদিন ভিডিও দিলে আমার চ্যানেলের জন্য ভালো, এজন্য মা প্রতিদিন আমাকে অনুপ্রেরণা দিয়ে যাচ্ছে ভিডিও দেওয়ার জন্য আমার অসুস্থ শরীর নিয়েও। তো মায়ের মতো আপনাদের সবার সাপোর্ট বেশি বেশি করে কামনা করি, যে আপনারাও আমাকে সহযোগিতা করবেন, তাহলে আমার এই 3000-এর পরিবার একদিন 3 লক্ষ সাবস্ক্রাইবারে পরিণত হবে ইনশাল্লাহ। আর অনেক বড় স্বপ্ন নিয়ে এই ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করতে এসেছি, আপনারা যদি সহযোগিতা না করেন তাহলে কিন্তু আমার স্বপ্ন কখনই পূরণ হবে না। তো আজকে অনেক খুশি আমি, আমি যদি এতদিন ভিডিও না দিতাম তাহলে কিন্তু 3000 সাবস্ক্রাইব আমার কখনোই হতো না। আমি যে মানে যেরকমেরই পারছি অসুস্থ শরীর নিয়ে মানে সেরকম করেই ভিডিও দিয়ে যাচ্ছি প্রতিদিন। জানি না আপনাদের কাছে হয়তো বা ভালো লাগছে না, কিন্তু আমার শরীর যখন সুস্থ হবে তখন ইনশাল্লাহ আপনাদেরকে আরও সুন্দর কাজ উপহার দেওয়ার চেষ্টা করব। তো আপনারা প্লিজ আমাকে সাপোর্ট দিয়ে যাবেন, আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। আপনারা অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন, শেয়ার করবেন এবং আপনাদের পরিচিত মানুষ যারা আছে তাদেরকে দিয়ে সাবস্ক্রাইব করাবেন, সবাইকে পরিচিত করিয়ে দিবেন আমার এই চ্যানেলটি ভিডিও ব্লগার জান্নাতুল। আর আপনারা না থাকলে কিন্তু আমি একজন ব্লগার কোনো দিনও হতে পারবো না। আপনাদের সবার কাছে আবারও সহযোগিতা কামনা করছি। তো দেখতে পাচ্ছেন অনেক কথা বলতে বলতে মা কিন্তু আজকে মিষ্টি কুমড়া শাক দিয়ে মুসুর ডাল রান্না করছে। তো যেভাবে মা রান্না করে সেই রান্নাগুলোই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। আর আমার মা খুব সহজেই রান্নাগুলো করার চেষ্টা করে, ঝটপট করে নেয় যাতে অল্প সময়ের মধ্যেই রান্নাগুলো হয়ে যায়। তো আমার কথা বলতে কিন্তু অনেক কষ্ট হয়, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কথা বলতে যে হাঁপিয়ে যাই। তো প্লিজ আপনারা কেউ কিছু মনে করবেন না, আমার স্বপ্ন পূরণ করার জন্য আমি এতটা কষ্ট করছি। কষ্ট না করলে কোনো দিনও কোনো কিছুতে সফল হওয়া যায় না, এতটুকুই জানি। তো কষ্ট করে যাচ্ছি, ইনশাল্লাহ একদিন সফলতা অর্জন করতে পারবো। তো আপনাদের সবার সহযোগিতা ছাড়া কিন্তু এই সফলতা কখনই সম্ভব না, আপনারা সবাই সহযোগিতা করবেন। তো মা ডাল দিয়ে মিষ্টি কুমড়া শাক রান্না করে নিয়েছে, এখন আর একটা রান্না বসিয়ে দিবে, এর জন্য দিয়ে দিল এখানে পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়া আর মরিচের গুঁড়া আর স্বাদ অনুযায়ী লবণ। তো এগুলোকে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিবে মশলাগুলো। তো এই যে মশলাগুলো হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছে, এরপর এখানে দেওয়া হবে চিংড়ি মাছ, আর দেওয়া হবে আলু। তো এভাবে একসাথে মাখিয়ে তারপর তেলের মধ্যে ভেজে নেওয়া হবে, ভাজা হয়ে গেলে এর মধ্যে ঝোল দিয়ে তারপর কুক করে নেওয়া হবে। খুব সহজেই এইভাবে রান্না আপনারা করতে পারেন। তো এই যে মাখিয়ে নেওয়া হয়ে গেছে, এখন প্যান বসিয়ে দেওয়া হচ্ছে আর প্যানের মধ্যে দিয়ে দেওয়া হবে তেল।
তেল দিয়ে দেওয়া হলো, তেল গরম করে নেওয়া হবে। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দেওয়া হবে আলু আর চিংড়ি মাছ। তো মা রান্না করে কিন্তু মা ভিডিও শ্যুট করতে পারে না, মা যখন রান্না করে তখন আমাকে ভিডিও করতে হয়। তো মা তো আর মানে পারে না কিভাবে ভিডিও করতে হয়, এটা মা তো বোঝে না। তো আমাকে বুঝতেই পারছেন, শরীর অসুস্থ নিয়ে কিছুটা হলেও মানে আমার মা যেহেতু রান্না করছে আর আমি ভিডিও করছি এজন্য আমি পারছি। আর যদি আমাকে একা সব কিছু করতে হতো তাহলে আমার কখনোই সম্ভব হতো না, কারণ আমার শারীরিক অবস্থা অনেক বেশি অসুস্থ। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে সুস্থ হয়ে আপনাদের মাঝে ফিরে আসতে পারি এবং আপনাদেরকে সুন্দর সুন্দর ব্লগ ভিডিও উপহার দিতে পারি। তো এই কথা বলতে বলতে চিংড়ি মাছ আর আলুর এক পাশ ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে উল্টে দেওয়া হচ্ছে। তো আলুগুলো উল্টে দেওয়ার পর আবার চিংড়ি মাছগুলো উল্টে দেওয়া হবে। এগুলোর যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন এখানে দেওয়া হবে ঝোল মানে পানি। তো এই যে দেখতে পাচ্ছেন, এভাবে আপনারা কিন্তু খুব ইজিলি রান্নাগুলো সেরে নিতে পারেন। যারা আপনারা কর্মজীবী, যারা চাকরি করেন, তারা এভাবে ঝটপট রান্নাগুলো করে নিতে পারেন। তো এই যে ভাজা হয়ে গেছে, এখন এখানে ঝোল দেওয়া হলো। এখন ঝোল দিয়ে ভালোভাবে কুক করে নেওয়া হবে যতক্ষণ পর্যন্ত আলুগুলো সিদ্ধ না হয়ে যায় ভালো মতো, আর ঝোলটাকে একদম শুকনো শুকনো করে নেওয়া হবে। তো এই যে দেখতে পাচ্ছেন রান্না হয়ে গেছে, কত সুন্দর দেখাচ্ছে কালার, দারুণ ইয়াম্মি কালার এসেছে। এভাবে আপনারা ঝটপট তৈরি করে নিতে পারেন। তো এই যে আমাদের আজকে দুপুরে লাঞ্চে আলু দিয়ে চিংড়ি মাছ, মিষ্টি কুমড়া শাক দিয়ে মুসুর ডাল আর হচ্ছে কচু শাক ভাজি। তো এগুলোই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চের জন্য। আর নেওয়া হয়েছে লেবু, এখন আমি এগুলো দিয়ে মজা করে ভাত খাবো। আর আপনাদের সাথে আজকে আমার খুশির সংবাদটি শেয়ার করলাম। আপনারা সবাই আমার চ্যানেলের জন্য বেশি বেশি করে দোয়া করবেন, আমার চ্যানেলটি যেন অনেক দূর এগিয়ে যেতে পারে। তো এই যে আমি খেতে বসেছি, এখন আমি প্রথমেই আমি কচু শাক দিয়ে খাচ্ছি। আর কচু শাক খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আর আমি সবসময় এভাবেই মানে ভাত খেয়ে থাকি। অনেকে আছে একসাথে সব ধরনের তরকারি নিয়ে তারপর খায়, আমি একটা মানে শেষ হলে আর একটা তরকারি নেই। তো প্রথমে কচু শাক দিয়ে খেয়ে নিচ্ছি, তারপরে মিষ্টি কুমড়া শাক দিয়ে মুসুর ডাল দিয়ে খাবো, তারপরে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে খাবো। তো এভাবে করেই খাওয়া দাওয়া করি, আর বেশি বিশেষ কিছু মানে রান্নাবান্নার আয়োজন নেই, খুব অল্প হালকা পাতলার মধ্যেই সেরে ফেলি দুপুরের লাঞ্চ। তো আপনাদের সাথে আজকে অনেক কথা শেয়ার করলাম, কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে আপনাদের ক্ষমাশীল দৃষ্টি দিয়ে আমাকে ক্ষমা করে দিবেন, ক্ষমা হচ্ছে একটি মহৎ গুণ। আর সবাই বেশি বেশি করে আমার জন্য দোয়া করবেন, আমি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই এবং সুস্থ হয়ে আপনাদের মাঝে ফিরে আসি এবং সুন্দর সুন্দর ব্লগ ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। তো এই যে কচু শাক দিয়ে ভাত খাওয়া হয়ে গেছে, এখন মিষ্টি কুমড়া দিয়ে, মিষ্টি কুমড়া শাক দিয়ে মুসুর ডাল দিয়ে রান্না করেছে মা, সেই তরকারি দিয়ে খাচ্ছি। তো আমার চ্যানেলে একটা রেসিপি আছে মিষ্টি কুমড়া শাক দিয়ে মুসুর ডাল রান্না, সেই রেসিপিটা আমার প্রায় 13,000 দর্শক দেখেছে। আপনারা যারা এখনও দেখেনি তারা দেখে নিতে পারেন। তো আমি একটু ভিন্নধর্মী করে রান্না মানে ভিন্ন রকম করে রান্না করেছি, মা একরকম করে রান্না করেছে, আমি আর এক রকম মানে রান্না করেছি। তো দুইটাই ভালো লাগে, আপনারা চাইলে ওই ভিডিওটাও দেখে নিতে পারেন, মিষ্টি কুমড়া শাক দিয়ে মুসুর ডাল রান্না। আসলে এই ধরনের তরকারিগুলো দিয়ে যদি রান্না করা হয় তাহলে মাছ মাংসকে হার মানিয়ে দেয়, এতটাই ভালো লাগে খেতে। তো আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্টস শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আন্তরিক ভালোবাসা, আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে অল লাইক অপশনটি ওকে করে দিবেন, এর ফলে আমার চ্যানেলের নিত্য নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে এবং আপনারা আমার ভিডিও দেখতে পাবেন। আজ আর নয়, আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনাদের সবার জন্য দোয়ার ভালোবাসা জানিয়ে আজকের মতো আমি জান্নাতুল এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।